আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অল্প টাকা গ্রামের মধ্যে যারা চার বেডরুমের সুন্দর একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটির ফাউন্ডেশন কীভাবে নেওয়া হয়েছে, ড্রয়িং প্ল্যান সহ তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই বাড়িতে টোটাল চারটা বেডরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, চার রুমের জন্য একটি কমন টয়লেট, গোসলখানা একসাথে দেওয়া হয়েছে এবং সামনে সাইডে একটি বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখনও পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করতে 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে তা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দর্শক বন্ধুরা, এটা হলো সামনে সাইডে একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবেই বারান্দার এক সাইডে একটি পকেট রুম ব্যবহার করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্য একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন, কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দর্শক বন্ধুরা, এটা হলো মিডিলের একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দর্শক বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে শর্ট পিলার দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি শর্ট পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর বিমে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ফ্লোর বিম 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং সামনের সাইডের পিলারগুলোতে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো সামনের সাইডে একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 8 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দুইটি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেখে আসি, প্রথমে কর্নারের আরেকটি রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 4 থেকে 4,500 টাকার মতো এবং প্রত্যেকটি দরজায় যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 4,500 থেকে 5,000 টাকার মতো। তো চলুন দেখে আসি, প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 27 ফিট, প্রস্থ 25 ফিট। এই বাড়িটি টোটাল 675 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 4 রুমের জন্য 1টি কমন টয়লেট গোসলখানা একসাথে দেওয়া হয়েছে এবং সামনে সাইডে একটি বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো পিছন সাইডের বারান্দা। বারান্দার এক সাইডে একটি কিচেন রুম দেওয়া হবে, অন্য পাশে একটি 4 রুমের জন্য কমন টয়লেট গোসলখানা,
একসাথে দেওয়া হবে। দর্শক বন্ধুরা, যারা অল্প টাকা গ্রামের মধ্যে চার বেডরুমের সুন্দর আধুনিক একতল বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। বারান্দার এই সাইডে কিচেন রুমের ডিজাইনটি করা হবে। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 6 ফিট এবং বারান্দার এই সাইডে কমন টয়লেটের গোসলখানা ডিজাইনটি করা হবে। কমন টয়লেটের দৈর্ঘ্য হবে 6 ফিট, প্রস্থ 7 ফিট। দর্শক বন্ধুরা, দুই রুমের মিডিলে 3 ফিটের মতো গলির ডিজাইন দেওয়া হয়েছে। এখন আমরা জানব এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে। আজকের এই বাড়িতে এখনও পর্যন্ত 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটি লাগবে 17,000, যার বর্তমান বাজার মূল্য 1,70,000 টাকা। প্রতি হাজার ইটের দাম 10,000 টাকা। সিমেন্ট লাগবে 300 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,50,000 টাকা। রড লাগবে 2,670 কেজি, যার বর্তমান বাজার মূল্য 2,42,970 টাকা। সাদা বালু লাগবে 1,200 CFT, যার বর্তমান বাজার মূল্য 21,600 টাকা। লাল বালু লাগবে 600 CFT, যার বর্তমান বাজার মূল্য 24,000 টাকা। এই ভ্যাটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,60,000 টাকা। এই ভ্যাটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে দরজা জানালা সহ 8,40,000 টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, গ্রামের মধ্যে যারা চার বেডরুমে সুন্দর একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।